নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই উদ্যোগপতি প্রতিভা কেন শুরু করব অবশ্যই আপনাদেরকে ভালো রাখার জন্য অনেকে না প্রশ্ন করছেন আমাকে সেদিনকে হোয়াটসঅ্যাপে চিনি না নাম্বার কোথা থেকে হয়তো তিনি জোগাড় করেছেন বলেছেন আপনাদের এই আধিক্যতা না ভালো লাগছে না আমাকে লিখেছেন একদম পরিষ্কার আপনার সামনে বলছি আমার খুব সত্যি কথা বলতে ভালো লাগে আপনাদের এই আধিক্যতা আমার পোষাচ্ছে না আপনারা কি জানেন ভারতবর্ষে মৃত্যুর মিছিল শুরু হয়েছে গত পরশুদিনকে আমি পেয়েছি গতকাল আমি বলিনি ইগনোর করেছিলাম বলছি তারপরে কেন বললাম আপনারা কি জানেন মৃত্যুর মিছিল শুরু হয়েছে আপনি সেজে গুজে এসে বসছেন আর বসে বসে গল্প করছেন খানিকটা জ্ঞান দিচ্ছেন আমি বললাম কি করো বলুন আমি তাকে লিখলাম কেন আপনার কোনো সমস্যা হচ্ছে বলে হ্যাঁ আমার ভালো লাগছে না আমি তাহলে দেখবেন না তারপর আমার মনে হলো এটা টিভির পর্দায় উত্তরটা দেব কি করি বলুন তো এত জ্ঞান ঢুকে গেছে না ভেতরে পেটের মধ্যে গজ 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 করছে একটু না বার করে দিলে তো আবার ঢোকাতে পারবো না মজা করলাম কেন অনুষ্ঠান করি এই অনুষ্ঠান কিছু না কিছু মানুষকে কিছু না কিছুভাবে ভালো রাখে সেই কারণে গানের অনুষ্ঠান শাড়ির অনুষ্ঠান জ্যোতিষ অনুষ্ঠান বিউটি অনুষ্ঠান ডাক্তারের অনুষ্ঠান পড়াশুনোর অনুষ্ঠান এগুলো আমরা করি এবং আমরা করব আপনাদের কিছু মানুষের ভালো না লাগলেও অনেক মানুষের ভালো লাগে এবং তারা এই নিউজ চ্যানেল থেকে ওই নিউজ চ্যানেল থেকে সেই নিউজ চ্যানেলে ঘুরে ঘুরে যখন মৃত্যুর মিছিল দেখে ভারাক্রান্ত হয়ে যান আতঙ্কিত হয়ে পড়েন যে মানুষটার হাই প্রেশার রয়েছে হাই ব্লাড সুগার রয়েছে তাকে একটু ডাইভার্ট করা তার মনটাকে একটু ঘুরিয়ে দেওয়া সিটিভিএনে এসে একটু মজা করে গল্প করা টেলিফোনে আমার সঙ্গে একটু কথা বলা তার একটু মনটা ভালো হলো খানিকটা বড় করে নিঃশ্বাস নিল বেশ খানিকটা অক্সিজেন তার মধ্যে ঢুকলো আবার টেনশন সেই কারণে করি এবং এটা করব ভালো লাগলে থাকবেন না হলে থাকবেন না মৃত্যুর মিছিলের ছবি দেখুন লকডাউন আংশিক কে জানে আগামীকাল ভোটের রেজাল্টের পরে পুরোপুরি লকডাউন যদি হয়ে যায় আপনারা এটা ভাবে দেখেছেন কতগুলো মানুষ বেকার হয়ে যাবে এক ধাক্কায় যার শপিং মল বন্ধ অনির্দিষ্টকালের জন্য খুব ভালো শপিং মলের ভেতরে একটা ছোট্ট জুয়েলারি শপ আছে একটা কফি শপ আছে একটা হ্যাং আউট আছে সেখানে কিছু ছেলে মেয়ে কাজ করে মলের কর্তৃপক্ষ বন্ধ করে দিল তো ওই কী করবে ওই ছেলে মেয়েগুলোর কী হবে তাদের তো চলে গেল সংসারটা আপনি গিয়ে ভাত দেবেন দেবেন না সেই কারণেই আমার একটাই কথা বলা সমাজটাকে চালু রাখতে গেলে মুখে মাস্ক হাতে স্যানিটাইজার বিশ্বাস করুন এই যে আমার পাশে সুপর্ণা বসে আছে ওর মুখে মাস্ক ওর হাতে স্যানিটাইজার আমি বললাম তোর স্যানিটাইজারটা দিয়ে একটু হাতে স্যানিটাইজ করে শাড়ি দেখানো শুরু করি তো এই হচ্ছে বক্তব্য মুখে মাস্ক হাতে স্যানিটাইজার সমাজ চলুক চলমান গতিতে সবাই কাজ করি মুখে মাস্ক হাতে স্যানিটাইজার আসুন না সুস্থ পৃথিবী আমরা দিতে পারি আর যাদের পক্ষে কোভিড ভ্যাকসিন নেওয়া সম্ভব নিয়ে ফেলুন আমি এতদিন নিই অপরাধ করেছি নিয়েছি সেকেন্ড ডোজ নেব যাদের সেকেন্ড ডোজ কমপ্লিট হয়ে টু উইকস হয়ে গেছে তাদের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে এরকম মানুষের সংখ্যা বাড়ুক হার্ড ইমিউনিটি তৈরি হোক প্রত্যেকে আমরা ভ্যাকসিন নেব আসুন 18 বছরের ঊর্ধ্বে সরকার বলেছে সবাই ভ্যাকসিন নেব সরকারের কাছে অ্যাপিল করবে যে তুমি সবাইকে ভ্যাকসিন দাও ভালো থাকুক পৃথিবী আজকে মে দিবস শ্রমজীবী মানুষদের দিন খুব কষ্ট হচ্ছে ভাবতে আজকে শ্রমজীবী মানুষদের অনেকেই কর্মহীন ভালো লাগে গত বছর পরিযায়ী এবছর না খেতে পেয়ে মৃত্যুর মিছিল দেখতে হবে এরপরে নমস্কার কে রয়েছেন নমস্কার আমি কেষ্টপুর থেকে বলছি কে বলছেন হ্যাঁ আমি কেষ্টপুর থেকে সঞ্চিতা বলছি সঞ্চিতা বলুন ভালো লাগে আমাদের অনুষ্ঠান আমি আজকে তনুশ্রীম তুমি বলি তোমাকে হ্যাঁ আমি তোমার প্রোগ্রাম দেখে মানে শাড়িকে ভালোবাসি অত কিনি না কিন্তু আমি এখানে একা থাকি আমার ছেলে বিদেশে থাকে কিন্তু বিশ্বাস করো তোমার প্রোগ্রাম দেখে না আমি মানে নিজেকে এই যে তুমি এক কথাটা বললে যে মৃত্যু মিছিল ওটা নেওয়া যাচ্ছে না আমি জাস্ট শাড়িগুলো দেখি তোমার কথা শুনি মানে এটা শুনে আমি নিজেকে ভালো রাখি এমনকি এটা আমার সমস্ত আত্মীয় পরিজন সবাই জানে যে আমি এত ভালোবাসি শুধু তাই না এখানে আমার আরেক বান্ধবী আছে তিনিও খুব ভালোবাসেন তোমার এই এই প্রোগ্রাম দেখতে বিরক্ত হয়ে কথাটা বললাম আমাকে লিখেছেন আধিক্যতা ভালো লাগে না দেখতে
প্রথম কথা আমার আদিক্ষে তো আসে না, ন্যাকা ন্যাকা করে কথা বলা আমার আসে না, আমি পারিও না, ওই রকম ভাবে দাঁত চিবিয়ে সো কল্ড আতলামি করা আমার পোষায় না, আমি খুব স্ট্রেট কথা বলি, আমার কণ্ঠস্বর বদলে অ্যাঙ্কারিং আমি করতে পারি না, আমি আদিক্ষেতে একদম করি না, এবং করি না বলে, কারণ আমি আদিক্ষেতা করার বয়সে না সংসার শুরু করেছি, তাই আদিক্ষেতাটা আমার একদমই নেই, পরিষ্কার কথা, অনেস্ট কনফেস আপনাদের সামনে, যখন মানুষের আদিক্ষেতা করার বয়স থাকে সেই সময় আমি সংসার শুরু করেছি, সো আমার আদিক্ষেতাটা আসবে কোথা থেকে, আমি খুব স্ট্রেট কথা বলতে ভালোবাসি, আমি অনুষ্ঠানটা করি মন থেকে করি, কাজটাকে ভালোবেসে করি, এবং এই যে একটা শাড়ি তৈরির পিছনে যে মানুষগুলো রয়েছে, চট করে সরকার সব বন্ধ করে দিল, যে মানুষটা সুতোটা কাটছে, যে মানুষটা সুতোটা ডাই করছে, যে মানুষটা রং তৈরি করছে, যে মানুষটা শাড়িটা বুনছে, যে মানুষটা শাড়িটা আপনার কাছে পৌঁছচ্ছে, এই মানুষগুলো কর্মহীন হয়ে গেল, সরকার দেবে তাদেরকে? চালু করুক সব এলাকা এলাকায় গরিবের ক্যান্টিন, আমরা থালা নিয়ে চলে যাবো সবাই সেখানে, দেবে সরকার? দেবে না। শুরু করি, এক নম্বর শাড়ি, এটা সাদা কালো দুদিকে পার, একদম 100% কটন শাড়ি দেখাচ্ছে, এখনকার সিচুয়েশনের জন্য একদম পারফেক্ট, 1550, যাদের সম্ভব তারা নেবেন, যাদের মন ভালো লাগে অনুষ্ঠান তারা দেখবেন, এটা এক নম্বর শাড়ি 1550, কিন্তু যাদের সম্ভব না নিন, মনে করুন আপনি কাউকে সাহায্য করলেন, তার সৃষ্টিকে সম্মান জানালেন। এবার যাব 2 নম্বর শাড়ি, সেম মেটেরিয়াল, 100% কটন, কটন বাই কটন, ব্লুয়ের একদিকে রয়েছে রানি, একদিকে রয়েছে হলুদ, এবং ওই রানি আর হলুদ দিয়েই এই ভেতরে হাতে ঘোরানো কাজ রয়েছে, আমি আবারও বলছি 100% কটন শাড়ি, 100% কটন, এটা হচ্ছে 1-2 নম্বর শাড়ি 1550, নাম্বার 2 1550 উইথ ব্লাউজ পিস, নাম্বার 2-এর পরে যাব নাম্বার 3। আর স্যালিউট জানান আমাদের স্বাস্থ্যকর্মীদের, ডাক্তার থেকে শুরু করে হসপিটালের ওয়ার্ড বয় সবাইকে স্যালিউট জানান, তারা যা যেটা করছে, বড় বড় নায়করা সেটা করছে না, তারা দেশ ছেড়ে পালাচ্ছে, তারাই নায়ক, তারা ওই পিপিই কিট পরে ঘন্টার পর ঘন্টা আমার আপনার পরিজনকে ভালো রাখছে, তাদেরকে স্যালুট করুন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দিদি, আমি শাবানা খাতুন বলছি বারাসাত থেকে। হ্যাঁ শাবানা বলো। হ্যাঁ, মানে তোমার তো সব প্রোগ্রামই আমি দেখি, খুব ভালো লাগে, তবে আজকে যে কথাগুলো দিয়ে শুরু করলে, তুমি করেই বলছি, একদম একদম বলো ভাই, সত্যি মানে একটা এই আশঙ্কাজনক অবস্থায় মানুষের ভিতর থেকে এ কথাগুলো আসে কি করে? হ্যাঁ, আমরা তো সব দুর্বিষহ হয়ে যাচ্ছি, ভয়টা ঘরের ভিতর থেকে বলছি না, আর মানুষের আরো বড় বড় কথাগুলো হয় কি করে? যাক গিয়ে, যে বলেছে সে ভুল করে হয়তো বলে ফেলেছে, রাগ হয়েছে একটু আমাকে দেখে, তো আমি উত্তরটা তাকে এখানেই দিলাম, কারণ আমার চ্যানেলকে সে বলেছে, আমাকে একা বলেনি তো, সে তো আমার চ্যানেলের কথা বলছে, যে আপনারা করছেন কি করে? করছি, আমাদের চ্যানেলটা এইভাবেই চলবে, এভাবেই 24 বছর ধরে কাজ করেছে, এবং আগামী আরও 54 বছর তো বলবো আমি, আগামী 54 বছর, তারপরে আমার উত্তরসূরি এখানে বসে আরও কিছু বলবে। আচ্ছা, এটা চলে যাচ্ছি পরের শাড়িটা, এটা হচ্ছে আমাদের 3 নম্বর শাড়ি 1550, একদম সাদার মধ্যে যাচ্ছে রানি অরেঞ্জ কন্ট্রাস্টে। আমি একটা জিনিস আপনাদের বলে দিই, এই যে পাড়ে যে দুটো রং থাকবে, ভেতরের যে উইভিংটা থাকবে তাতে সেই রঙগুলোকেই কিন্তু প্রাধান্য দেওয়া হবে। এটা গেল 4, এবারে আসছি 5, একই উইভিংয়ে যাচ্ছে, এটা হচ্ছে, ওটা ছিল 3, এটা হচ্ছে 4, ওটা ছিল 3 নম্বর, সাদাটা ছিল 3 নম্বর, আর চন্দন টোনটা এটা হচ্ছে 4 নম্বর, একই বুনুই, একই মেটেরিয়াল, একই প্যাটার্ন, শুধু বেস কালারটা একটু আলাদা। এটা হচ্ছে 4 নম্বর শাড়ি 1550, খুব আরামের শাড়ি, এক কথায় আদরের, মায়ের মায়ের আদর, আঁচলেটা মুখে নিলে, মুখ মুছলে, হাত হাতে ধরলে, মাকে একটু জড়িয়ে ধরলে একটা আদর হয় না, আরাম হয় না, সেই আরামটা ওইখানে রয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 5। এই যে কথাটা বললাম, ভেতরে ছাদ করে উঠলো, কত মানুষ তার মাকে হারিয়েছে অকালে, কত মানুষ, এই যে মাকে জড়িয়ে ধরার আরামটার কথা বললাম, আমরা লাকি, কিন্তু সবাই তো লাকি নন, যাতে সবাই তার মাকে জড়িয়ে আরামটা পেতে পারে তার জন্যই মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন। এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যাচ্ছে, এবং তার সঙ্গে ভেতরে ওই খেবা উইভের মতো উইভ, উইভটা কিন্তু বদলে গেল 5 নম্বর শাড়ি থেকে, ভাগলপুর খেবা উইভের স্টাইলে আমাদের বেঙ্গল হ্যান্ডলুম কটন, এবং এটা হচ্ছে তার ব্লাউজ পিস 5 নম্বর শাড়ি 1550। 6 নম্বর শাড়ি নাম্বার 6, 6 নম্বর নাম্বার 6, আঁচল গঙ্গা যমুনা পার, এই হচ্ছে শাড়িটা নাম্বার 6, 6 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1550, নাম্বার 6, 6 নম্বর 1550 উইথ ব্লাউজ পিস নাম্বার 6, নাম্বার 7, 7 নম্বর। নমস্কার, কে রয়েছেন?
আমি বন্দিতা বলছি। কথা না খুব আস্তে হয়ে গেল আর কেটে কেটে যাচ্ছে, একটু জোরে হবে বক্সটা। হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বর্ধমান থেকে নন্দিতা বলছি। হ্যাঁ নন্দিতা দেখছেন আমাদের চ্যানেল? হ্যাঁ 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 আমি প্রতিদিন আপনার চ্যানেল মানে শাড়ি দেখি। আচ্ছা আমার এটা একটা অক্সিজেন, আমার সমস্ত কাজ করে আপনাদের প্রোগ্রাম দেখতে বসায়। অনেকেই আমাকে প্রশ্ন করে আমি কি এত লাখ লাখ টাকা শাড়ি কিনি, না আমি শাড়ি কম করি বছরে দু চারটে কিনি, কিন্তু দেখি অনেক। আমি আমার মার সঙ্গে নিয়ে আপনার শাড়ি দেখতাম, আজ মা নেই, তাও ওই স্মৃতি বুকে নিয়ে আমি যখন শাড়ি দেখি তখন আমি আমার মার ফটোর সামনেই বসে থাকি এবং মার কথা মনে হয়। আপনি যে ওয়া ওয়া আওয়াজটা দিতেন সেই ওয়া ওয়া আওয়াজটা আমার মার খুব ফেভারিট ছিল। এইরকম যে আপনার মতো কত কত মানুষ আছেন তাদের মা বাবাকে হারিয়েছেন, ভাই বোনকে হারিয়েছেন, দাদাকে হারিয়েছেন, প্রিয়জনকে হারিয়েছেন, এই মানুষের সংখ্যাটা যেন না বাড়ে, এর জন্যই বলা যে ভালো থাকি, মাস্ক স্যানিটাইজার মাস্ট। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 7 নম্বর শাড়ি, নাম্বার 7, প্রাইসটা হচ্ছে 1550, 1550, 7 নম্বর। 8 নম্বর শাড়িতে যাব, নাম্বার 8। একটা অনুরোধ সমস্ত রাজনৈতিক সমর্থকদের কাছে, কারণ নেতা নেত্রীরা তো আর দেখছেন না, তারা পরিসংখ্যান দেখছেন, সমর্থকরা যারা রয়েছেন যে দলই আসুক, সে যেই আসুক না কেন, দাদা আসুন, দিদি আসুন, যেই আসুন না কেন, উচ্ছ্বাস নয়, উল্লাস নয়, মৃত্যুনগরীতে আনন্দ সাজে না, জয়ের উচ্ছ্বাস সাজে না, কারণ এই জয়ের মধ্যে কৃতিত্ব নেই, এটা মৃত্যুনগরী তৈরি হয়েছে বিগত দেড় মাসের প্রসেসে। তাই উচ্ছ্বাস উল্লাস কন্ট্রোল করুন, জিতেছেন খুব আনন্দ, উচ্ছ্বাস উল্লাসের দিন পড়ে থাকবে, এখন শুধু মানুষের পাশে থাকুন। এটা গ্রে কালারের সঙ্গে রানী অরেঞ্জের খেওয়া উইভ রয়েছে এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 8 নম্বর শাড়ি, 1550, নাম্বার 8 উইথ ব্লাউজ পিস। নাম্বার 9, 9 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 9, 9 নম্বর, ব্ল্যাকের মধ্যে যাচ্ছে, আঁচল রয়েছে। বাহ, নমস্কার, কে রয়েছেন? আমি শ্যামশ্রী বলছি বর্ধমান থেকে। হ্যাঁ বলুন। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই এই কারণে যে আপনি যে প্রোগ্রামটায় বললেন যে যারা কোভিড ওয়ারিয়ার তাদেরকে হচ্ছে রেসপেক্ট দিয়ে প্রোগ্রামটা স্টার্ট করলেন। একদম একদম। হ্যাঁ, তো আমি তাদেরই মধ্যে একজন, আমি এবং আমার হাজবেন্ড দুজনেই, এবং গত 1 বছর ধরে আমরা ছুটি পাইনি, টিল নাও, মানে নতুন করে আবার গভর্নমেন্ট ছুটি ক্যান্সেলেশনের অর্ডার দিয়ে প্রমাণ করলেন যে আমরা ছুটি নিচ্ছি না, এবং এই মুহূর্তে আমি ছুটিতে আছি শুধু এই কারণে। আপনি শুনলে যেটা আপনার খারাপ লাগবে যে আমরা কোভিড পজিটিভ হয়েছি বলে আমরা ছুটি কাটাচ্ছি গত 1 বছর বাদ দিয়ে, আমরা মানে আমরা দুজনেই। আচ্ছা, এই যে আপনি তো স্বাস্থ্য মানে আপনি স্বাস্থ্যকর্মী, আপনারা কোভিড পজিটিভ হয়েছেন, আমার খুব ভালো লাগলো আপনার ফোনটা পেয়ে। এই যে কোভিড পজিটিভ যারা আমরা যদি হয়ে যাই, হোম আইসোলেশনে, হসপিটালে গেলাম ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু আমি যখন হোম আইসোলেশনে রয়েছি আমাদের করণীয়টা কি কি হবে? ভয় তো প্রথমে পাবো না, তারপরে করণীয়টা কি কি হবে? করণীয় আমরা এমনি ধরুন টেলিমেডিসিনে যারা আমরা স্টুডেন্ট থাকি তারা টেলিমেডিসিনের মাধ্যমে যে আমরা ট্রিটমেন্টটা ফলো করব, ডাক্তারবাবু যেমন আমাদের গাইড করবেন, তা বাদে ফ্যামিলির অন্যান্য পার্সনদের থেকে একদম টোটালি আইসোলেটেড থাকতে হবে। যেমন আমি আমার হাজবেন্ড টোটালি বাড়ির আর যারা মেম্বার আছে তাদের থেকে একদম দরজা জানলা বন্ধ করে আমরা সেপারেট ইউনিটে আছি, নিজেরা রান্না, এমনিতে তো আমরা স্টেবল, আর অন্য কোনো প্রথম দিকে একটু প্রবলেম ছিল, এখন 10 দিন হয়ে গেছে বলে এখন অনেকটা স্টেবল, কিন্তু টোটালি এই যে সেপারেটেড আছি বাড়ির অন্যান্য মেম্বারদের থেকে, এটা আমরা স্প্রেডিংটা কমাতে পারছি। আমার আর একটা প্রশ্ন আছে, এটা ধরুন আপনারা যারা ফ্ল্যাটে থাকেন বা আমাদের যাদের বাড়িতে অনেকগুলো টয়লেট রয়েছে সেটা সম্ভব হচ্ছে সম্পূর্ণ সেপারেট হওয়ার, এমন কোনো বাড়ি যেটা একটু পুরনো ধাঁচের বাড়ি যাদের একটাই টয়লেট, সুস্থ মানুষও সেই টয়লেট ব্যবহার করবেন, অসুস্থ মানুষও সেই টয়লেট ব্যবহার করবেন, তারা কিভাবে ম্যানেজ করবেন? টয়লেট তো ব্যবহার করতেই হবে। হ্যাঁ হবে, সেক্ষেত্রে আমরা যারা পেশেন্ট তারা হচ্ছে ভালো করে হ্যান্ড ওয়াশিং করে বা হচ্ছে ধরুন হাতে স্যানিটাইজার লাগিয়ে আমি টয়লেটের সুইচটায় হাত দেবো, টয়লেটের কলটায় হাত দেবো, নবটায় হাত দেবো, প্লাস আবার যে নর্মাল মানুষ সেও সেম প্রসিডিওর যদি মেনটেন করে অনেকটা আমরা স্প্রেডিংটা আশা করছি কমাতে পারবো। তবে সবটা তো
এবার তো আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে, আমি ইচ্ছে করেই করছি কিন্তু শারীরিক প্রবলেমের আলোচনা নয়, কিন্তু ধরুন আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা রয়েছেন, তিনি হয়তো কোভিড পজিটিভ, তিনি তার বাসনটা মাজতে পারবেন না, তার জামা কাপড়টা কাচতে পারবেন না, আমরা যখন সুস্থ মানুষ সেটা করব, কোনো কোভিড পেশেন্টের জামা কাপড় বাসন, তখন আমাদেরকে কিছু প্রিকশন নিতে হবে? না, ডিটারজেন্ট সবটা ক্লিন করে দিচ্ছে বুঝলেন, আমি তার ইউটেন্সিলটা ক্লিন করব বা তার জামা কাপড়টা এ করব, সেটা যখন টোটালি আমি ডিটারজেন্টে আধা ঘন্টা ডুবিয়ে রাখবো, তারপরে যে ওয়াশ করবো, এবং আমি যদি হ্যান্ড ওয়াশিং করি আর আমার সেটা স্টেক করবো না, আমি কনসিয়াস থাকবো যে আমি ওই জামা কাপড়টা যখন কাচছি বা ওই বাসনটা যখন ধুচ্ছি, আমি আর অন্য জায়গায় হাত না ধোয়া পর্যন্ত অন্য কিছুতে হাত দেবো না। এবং একটু মাস্ক পরে থাকাটা ভীষণ দরকার। হ্যাঁ, মাস্ক পরে এমনি ধরুন এয়ারে, এখন তো বলছে এই সেকেন্ড স্ট্রেনটা এয়ারেই ঘুরছে, মানে সেক্ষেত্রে কোভিড পেশেন্ট আমার চারপাশে থাকুক বা না থাকুক তা সত্ত্বেও যে কোনো সময় আমি ইনফেক্টেড হতেই পারি, কারণ এটা তো এয়ারেই ঘুরছে, আমরা তো নিঃশ্বাস নেবই। তার মানে তো আমার মনে হচ্ছে এখন মাস্ক পরেই প্রোগ্রাম করাটা বেটার হবে। অবশ্যই, এবং যখন আমরা ঘরে মানে ঘরের মধ্যে একসাথে অনেকজন থাকছি সেটা আরো বেশি ক্ষতিকারক, আছে তো তবুও আমার মনে হচ্ছে এবার থেকে মাস্ক পরে প্রোগ্রাম করাটা বেটার হবে আপনার কথা শুনে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকুন, মন ভালো রাখুন, আমরা আপনাদের সঙ্গে আছি এই পোর্শনের অক্সিজেনটুকু নিয়ে, বাদ বাকিটা তো আপনি নিজেই স্বাস্থ্যকর্মী, সুস্থ হলে একবার ফোন করে জানাবেন প্লিজ, আর আপনাদের আবারও স্যালুট, আপনাদের জন্য আমরা ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। এবারে চলে আসি শাড়িতে, খুব গুরুত্বপূর্ণ একটা ফোন কল ছিল এটা, আমার মনে হয়েছে সবার শোনা উচিত, যারা কোভিড পজিটিভ হয়ে আতঙ্কিত হয়ে পড়েন তাদের শোনা উচিত, কিচ্ছু হবে না, ভালো হয়ে যাবেন। এটা ব্লাউজ পিস ব্ল্যাক দেখালাম এবং এটার প্রাইসটা হচ্ছে 1550, নাম্বার 9 দেখিয়েছি সম্ভবত, এবার আসছি নাম্বার 10-এ, 10 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 10, 10 নম্বর, একদম বাটার কালার এবং তার সঙ্গে গ্রিন এবং একটা ব্রাইট অরেঞ্জ সুতোর ব্যবহার হয়েছে পাড়ের মধ্যে, খুব ব্রাইট অরেঞ্জটাই এই কালারের সঙ্গে মিশে সফট হয়ে গেছে। এটা হচ্ছে নাম্বার 10, 10 নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে 1550, খুব সুন্দর একটা মানে মিষ্টি রং, এটা হচ্ছে নাম্বার 10। নাম্বার 11, আমার এরকমই যদি কোনো স্বাস্থ্যকর্মী বন্ধু অনুষ্ঠান দেখেন, ডক্টর নার্স, তারা একটা উত্তর দেবেন তো, অনেকেই বলছেন ছাদে গিয়ে একটু রোদ্দুরে দাঁড়াতে, এটার কতটা ভূমিকা রয়েছে করোনা দূর করাতে একটু জানতে চাইবো। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি চন্দননগর থেকে শম্পা ভান্ডারি বলছিলাম। হ্যাঁ শম্পা, বলুন। হ্যাঁ, ভালো আছেন তো? টিকা নেওয়ার পর সমস্যা কিছু নেই তো? না, আমার টিকা নেওয়াতে ফার্স্ট ডোজ নিয়েছি, এই হাতটা খুব ব্যথা, এখনো হালকা হালকা ব্যথা আছে, কিন্তু আদারওয়াইজ আমি খুব ভালো আছি। আচ্ছা, আশপাশে সবাই? আমাদের আশেপাশে বাড়ির সবাই ভালো এবং আমার আশেপাশে যারা রয়েছেন আমার অফিসে তারা সবাই খুব ভালো আছেন। ও আচ্ছা, আপনি সেই মানুষ যা সেই জল ভরা, কি ভালো খেতে মিষ্টিটা, ভীষণ ভালো। আমি খাওয়া আমি আবার দিতে পারি, আমার তো সারি আবরণ থেকে প্রতি সপ্তাহে নিয়া বলতে পারেন, সত্যি সত্যি কি ভালো মিষ্টি, মানে অসম্ভব। আমার ছোট ছেলে খুব একটা মিষ্টি খেতে পছন্দ করে না, সে পর্যন্ত খেয়েছে, মানে তার খেয়ে ভালো লেগেছে আর কি। থ্যাংক ইউ সো মাচ, খুব এই এই ভালোবাসাগুলো না কোনো মূল্য হয় না। আপনার বাড়িতে শাড়ি ডেলিভারি করতে গেছে, তার হাত দিয়ে আপনি আমাদের সবার জন্য মিষ্টি পাঠিয়েছেন, এর থেকে এইগুলো না, এগুলোর কোনো মূল্য হয় না, মানে এগুলো হচ্ছে অমূল্য সম্পদ আমার বেঁচে থাকার। আচ্ছা, এটা হচ্ছে হোয়াইটের মধ্যে যাচ্ছে, রানি অরেঞ্জেরই ওই খেবা উইভের মতো উইভ, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 11 নম্বর শাড়ি, 1550, উইথ ব্লাউজ পিস, নাম্বার 11। নাম্বার 12, আবরণ যে শুধু শাড়িরই অনুষ্ঠান করে তা নয়, কিন্তু এই যে আগের আগের ফোনটা আমাদেরকে কত কিছু জানিয়ে গেল যে কি করবেন কি করবেন না, হতেই পারে পজিটিভ, তাই বলে আপনারা ব্রাত্য তো নন, আর যার পজিটিভ হয়েছে তার আশেপাশের বাড়ির লোকেরা তাদেরকে ব্রাত্য করবেন না, আজকে তাকে বলছেন কালকে আপনারও হতে পারে। সো আমরা সহযোগিতার হাত বাড়াবো, মানবতার হাত বাড়াবো। আমি তো কালকেও বলেছি যে যদি আপনার পাড়াতে কোনো মানুষের হয়ে থাকে কোভিড, তার বাড়িতে যদি কেউ না থাকে বাজারঘাট করার, আপনারা তার বাড়ির দরজার সামনে দিয়ে আসুন, আপনারা এগিয়ে দিন, রান্না করে দিয়ে আসুন। এটা হচ্ছে আঁচল, এটা যাচ্ছে গা, আমি নিজে ভুক্তভোগী, আমার আমার ছোটো বোন, আমার একটি বোন, সেই বোনের গত ফেজে যখন করোনার ওই ফেজে আমার বোনের করোনা হয়েছিল, একটা আশঙ্কা কাজ করে,
এটা হচ্ছে গ্রে কালার, প্রাইস হচ্ছে 1550 এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 12 নম্বর শাড়ি 1550। 12-র পরে চলে যাব 13 নম্বর শাড়ি নাম্বার 13, এটাও খুব মিষ্টি একটা বাটার টোন, 13 নম্বর রানী অরেঞ্জের ব্যবহার, খেবা উইভ নাম্বার 13, 13 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1550, 13 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো 14 নম্বর নাম্বার 14, পরের শাড়িটা অসম্ভব সুন্দর, এটা দেখে নি তারপরে বলছি। এটা এটা না বেশ অক্ষয় তৃতীয়ার শাড়ি হিসেবে হতেই পারে। 14 নম্বর শাড়ি নাম্বার 14, প্রাইসটা হচ্ছে 1550, 14 নম্বর, 100% কটন শাড়ি। কিন্তু আমরা একটা ভাগলপুর কটন দেখাই, ওটাও কটন থাকে, স্ল্যাব কটন, এটা আমাদের বাংলার কটন। আর এখন যে শাড়িটা দেখাবো, এই শাড়িটা বেঙ্গল হ্যান্ডলুমে ধনেখালির উইভ। কেন বললাম ধনেখালিতে এই উইভটা দেখা যায় যেটা বেঙ্গল হ্যান্ডলুমে হচ্ছে? ধনেখালি তো তাঁতের একটা ভাগ, ফুলিয়া তাঁতের একটা ভাগ, এটা হচ্ছে বেঙ্গল হ্যান্ডলুম, ফুলিয়াতেই হচ্ছে, ধনেখালিতে হচ্ছে, হ্যান্ডলুম পোর্শন এটা বলাই হয়। এবং এই হচ্ছে শাড়িটা, পরপর পরপর যাচ্ছে বুনুইটা, এবং এটার প্রাইসটা হচ্ছে 1550, 1550। এবং এটা দেখালাম হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি 15 নম্বর শাড়ি নাম্বার 15, এতে কিন্তু ব্লাউজ পিস নেই, এই শাড়িটাতে কিন্তু ব্লাউজ পিস নেই। এবারে আসবো 16 নম্বর শাড়ি, এটা হচ্ছে, কারণ এটা না এই ব্লাউজটা দিয়ে পরলে ভালোও লাগবে না, এটাতে যেটা পরতে হবে সেটা হচ্ছে একটা সলিড কালারের ব্লাউজ, কারণ ভেতরে যেহেতু আড়ে ডুড়ে এবং আড়ে বুনুই রয়েছে, এটার সঙ্গে সলিড কালার ব্লাউজ পরুন। এটা হচ্ছে 16 নম্বর শাড়ি, রানী কালারে যাচ্ছে এবং প্যাঁচাবে যখন খুব ভালো লাগবে। নাম্বার 16, এই হচ্ছে শাড়িটা, প্রাইসটা হচ্ছে 1550। নাম্বার 17, 17 নম্বর শাড়ি, নমস্কার, কে রয়েছেন? কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন, চেষ্টা করুন হয়ে যাবে কথা বলা, 12:30টায় আবার আসবো লাইভে, আবার গল্প করব। এটা গ্রে অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন, আমার খুব পছন্দের একটা, খুব স্মার্ট কম্বিনেশন। এটা হচ্ছে 18 নম্বর শাড়ি নাম্বার 17, 17 নম্বর শাড়ি 1550, 17 নম্বর, এতে কিন্তু ব্লাউজ পিস নেই। 17-র পরে যাবো 18 নম্বর, বাবুরে তুই একটু এগিয়ে নে শাড়িগুলো, তো ঝুঁকে ঝুঁকে করবি কেন, টেনে নে সামনে, কিচ্ছু হবে না। এটা হচ্ছে ইয়েলো রেড ইয়েলোর কম্বিনেশন, এটা হচ্ছে 18 নম্বর শাড়ি নাম্বার 18, প্রাইস হচ্ছে 1550, 18 নম্বর শাড়ি 1550। 18-র পরে চলে যাবো 19, ভালোই তো করছিল। 19 নম্বর, ও তো শিখবে, 19 নম্বর শাড়ি নাম্বার 19, এটা হচ্ছে ক্রিম কালার, বেস কালারটা ক্রিম কালার, তার সঙ্গে ব্ল্যাক রেডের গল্প রয়েছে। এটা হচ্ছে 19 নম্বর, প্রাইস হচ্ছে 1550 উইথ ব্লাউজ পিস। এরপরে যাবো 20 নম্বর, নাম্বার 20, এটা হচ্ছে 20 নম্বর শাড়ি, এটা অরেঞ্জ অ্যান্ড রেড, তার সঙ্গে ইয়েলো। শাড়িগুলোর ছবি রেখে দিন, কোনো তাড়াহুড়ো নেই, আপনারা বুকিং করে পেয়ে যাবেন। আর আপনারা বুকিং করবেন 9051217272, 9051217274, যে নাম্বারটা এখন এলো। আর SMS বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে 9051217795 বুকিং করবেন। আর এখন আবরণে আসলে পজিটিভলি ফোন করে আসবেন, কারণ আবরণে এখন খুব লিমিটেড অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, মানে যেহেতু সুরক্ষার লকডাউনের গল্প হয়ে গেছে, তাই আসলে ফোনটা করে আসবেন। এটা অরেঞ্জের সঙ্গে যাচ্ছে, এটা 20 নম্বর শাড়ি 1550। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বাটানগর থেকে তনুশ্রী বলছি। হ্যাঁ, বাটানগর থেকে তনুশ্রী বলছি। আচ্ছা তনুশ্রী, বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন ভাই, সময় একদম কম। হ্যালো, শুনতে পাচ্ছি না। হ্যালো, আচ্ছা তাহলে আবার পরে চেষ্টা করুন, নিশ্চয়ই শুনতে পাবেন। এইবারে যে শাড়িটা দেখাবো, এর প্যাটার্নটা আবার ওই ভাগলপুর খেওয়া বুনুইয়ার মতো যাচ্ছে, গ্রিনের সঙ্গে রানী হলুদের কম্বিনেশন। 21 নম্বর শাড়ি 21 1450, আমরা 1 থেকে 20 দেখিয়েছি 1550, 21 নম্বর থেকে শুরু করেছি 1450, 1450। আর এতে আবার ব্লাউজ পিস কিন্তু মেনশন করা রয়েছে। এটা গেল 21, এরপরে আসবো 22, 22 নম্বর, এটা ব্ল্যাকের সঙ্গে রানী হলুদের গল্প, নাম্বার 22, 22 নম্বর শাড়ি। এবং এগুলো না প্রণামীর জন্য খুব ভালো, গিফটের জন্য খুব ভালো, নিজের পরার জন্য খুব ভালো, উইথ ব্লাউজ পিস 22, 1450। 23 হচ্ছে সি গ্রিনের মধ্যে রানী অরেঞ্জ,
23 নম্বর আর 100% কটন, এই শব্দটাকে আমি খুব জোরের সঙ্গে বলছি, 100% সুতির শাড়ি, এতে আলাদা করে কোনো মার দেওয়া নয়, সুতরাং সুতিটাকে আপনারা মানে ফিল করছেন যে এটা মরমরে শাড়ি নয়। এই হচ্ছে শাড়িটা, সি গ্রিনের সঙ্গে রানি অরেঞ্জ, প্রাইস হচ্ছে 1450, এটা হচ্ছে 23 নম্বর উইথ ব্লাউজ। 23-এর পরে চলে যাব 24 নম্বর, ইয়েলোর সঙ্গে তুঁতে এবং রানি, 24 একই বুনুই, এগুলো সব কিন্তু হাতে বোনা শাড়ি। আর এই আসছে ব্লাউজ পিস 24 1450। 25 এটা হচ্ছে স্টিল গ্রে, তার সঙ্গে রানি হলুদের গল্প, 25 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1450, 1450 25। আপনাদের বলি হোম ডেলিভারি চালু থাকবে, কুরিয়ার যতদূর সম্ভব চালু রাখা হবে, যেভাবে হবে আপনারা পাবেন শাড়ি, একটু বুকিং করুন, হোম ডেলিভারিটাই এখন মূলত প্রায়োরিটি পাবে। এটা হচ্ছে সাদা, এই একটা শাড়ি আমি কয়েকদিন আগে দেখিয়েছিলাম, হটকেক হয়ে গেছিলো, এবার এটাও হটকেক হবে, হলুদ লালের গল্প আর এত ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে আজকের এপিসোডে 26 নম্বর শাড়ি 1450 উইথ ব্লাউজ পিস, এটাও তাই 27 নম্বর 27। বেস কালারটা হচ্ছে একদম তাসার কালার, বা কী বলবো, তাসার কালারই বলি, আর তার সঙ্গে রেড চন্দন কালার, বেস কালারটা চন্দন কালার, তার সঙ্গে লাল হলুদের গল্প, ওই বুনুইটাই গল্প। এই যে বুনুইটা বারবারই বলছি হাতে বোনা হাতে বোনা, আপনাদের একবার দেখিয়েও দেবো যেটা হাতে বোনা, এপাশ থেকে শুরু হয়েছে ও পাশে গিয়ে শেষ হয়েছে, এইভাবে বুনতে বুনতে গেছে। এবং এটা হচ্ছে 27 নম্বর শাড়ি, দাম হচ্ছে 1450 28 28 নম্বর শাড়ি, এটা হচ্ছে সাদাতে পিঙ্কের কম্বিনেশন বল বুটি, 28 নম্বর 1350 1350 28। এবারে আসবো 29 লালে হলুদে, আমার খুব পছন্দের কম্বিনেশন, 29 29 নম্বর, নাম্বার 29, প্রাইস হচ্ছে 1350, 28 29 এটা হচ্ছে ব্লাউজ পিস এবং 30, এই তিনটে শাড়ি হচ্ছে 1350, 1 থেকে 20 ছিল 1550, 21 থেকে 27 ছিল 1450, 28 থেকে 30 হচ্ছে 1350। আপনাদের জন্য আজকে আবরণ এই 30টা শাড়ির ডালি আনলো, আবার দুপুর 12:30 আবরণ আসবে, তার ডালি সাজিয়ে আমি থাকবো। মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার জন্যই দেশ, দেশে যদি আমি আপনি না থাকি দেশ কীভাবে এগোবে, স্যানিটাইজার আমারও লাগবে। সুতরাং আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই বুকিং করতে থাকবেন যতটা পারবেন, এটাও একটা সাহায্য করা, একটা পরিবার ভালো থাকবে, তাদের বাচ্চারা ভালো থাকবে, তারা মাস্ক স্যানিটাইজার যাতে কিনতে পারে সেই প্রচেষ্টা আমার আপনার। আর স্বাস্থ্যকর্মীদেরকে স্যালুট করেই আবার আমি শেষ করব, কারণ এদের যে ডেডিকেশন, এদের যে কাজ এবং এদের যে এইভাবে যে মানুষকে ভালো রাখার একটা প্রয়াস, সে ডাক্তারবাবুরা না থাকলে, নার্সরা না থাকলে, ওয়ার্ড বয়রা না থাকলে, হসপিটাল কর্মীরা না থাকলে আমরা বাঁচব না। ভালো থাকুন সকলে, পৃথিবী ভালো থাকুক, নমস্কার।